সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ আজিজুর রহমান তালুকদার, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, সরকারি দোহার নবাবগঞ্জ কলেজের অনলাইন ক্লাস হতে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গতদিন আমরা পর্যাবৃত্তিক গতির কিছু গাণিতিক সমস্যা নিয়ে কথা বলেছিলাম। আমি বলেছিলাম যে তোমরা এই গাণিতিক সমস্যাগুলো একটু সমাধান করার চেষ্টা করবে, আর যারা পারবে না তাদেরকে আমি পরবর্তী ক্লাসে সমাধান করে দিব। এবং সেই আলোকেই আজকে আমি তোমাদেরকে গাণিতিক সমস্যা একটি, যেটি আমি গত তৃতীয় ক্লাসে দিয়েছিলাম, যে সরল চন্দ্রিত গতি সম্পন্ন একটি কণার মধ্য অবস্থান থেকে 2 সেন্টিমিটার এবং 3 সেন্টিমিটার দূরে বেগ যথাক্রমে 4 সেন্টিমিটার পার সেকেন্ড এবং 3 সেন্টিমিটার পার সেকেন্ড, কণাটির বিস্তার ও দোলনকাল নির্ণয় করো। গত ক্লাসে আমি এটির সমাধানের বিস্তার এবং দোলনকাল কত তা আমি গতদিন বলে দিয়েছিলাম, যে বিস্তার 3.9 এবং দোলনকাল 5.31 সেকেন্ড। যারা সমাধান করতে পারছো ধন্যবাদ, যারা পারো নাই তাদের জন্য আমি আজকে এই সমাধানটি করে দেওয়ার চেষ্টা করতেছি। লক্ষ্য করো, সরল চন্দ্রিত গতি সম্পন্ন একটি কণার মধ্য অবস্থান হতে, আমি যদি এখানে একটি সরল দোলক কল্পনা করি তাহলে এটা হচ্ছে তার মধ্য অবস্থান। মধ্য অবস্থান থেকে 2 সেন্টিমিটার, আমি যদি বলি যে এখান থেকে 2 সেন্টিমিটার দূরে, এটাকে যদি 2 সেন্টিমিটার বলি, 2 সেন্টিমিটার দূরে এবং 3 সেন্টিমিটার দূরে, এটা সাম্য অবস্থান থেকে এখানে হচ্ছে 3 সেন্টিমিটার দূরে, তার মানে এখানে 2 সেন্টিমিটার দূরে আর এখানে হচ্ছে 3 সেন্টিমিটার দূরে, বেগ যথাক্রমে 4 সেন্টিমিটার পার সেকেন্ড এই অবস্থানে যখন আসতেছে তখন বেগকে আমি যদি বিয়ান বলি তাহলে বেগ হচ্ছে 4 সেন্টিমিটার পার সেকেন্ড, আর যখন এখানে যাচ্ছে তখন বেগ হচ্ছে 3 সেন্টিমিটার পার সেকেন্ড। এটাকে যদি আমি B2 বলি তাহলে এখানে হচ্ছে 3 সেন্টিমিটার পার সেকেন্ড। আমরা সরল দোলকের বিষয় থেকে আমরা জানি যে সাম্য অবস্থান থেকে যখন এইদিকে যাইতে থাকে, এখানে যখন যায় তখন বেগ 0 হয়ে যায় এবং সাম্য অবস্থানে বেগ সর্বোচ্চ। এই বিষয়গুলো আমরা এখানে লক্ষ্য করতে পারতেছি যে সাম্য অবস্থান থেকে 2 সেন্টিমিটার দূরে এবং 3 সেন্টিমিটার দূরে যখন গেছে তখন বেগ কমে যাচ্ছে। এখানে ছিল 4 সেন্টিমিটার পার সেকেন্ড, এখানে ছিল 4 সেন্টিমিটার পার সেকেন্ড, আর এখানে যখন গেছে তখন বেগ হচ্ছে 3 সেন্টিমিটার পার সেকেন্ড। আমাকে নির্ণয় করতে হবে কণাটির বিস্তার এবং দোলনকাল। তাহলে কোন কোন বিষয় দেওয়া আছে, এটাকে যদি আমি X1 অবস্থান বলি আর এটাকে যদি আমি X2 অবস্থান বলি তাহলে আমি বলতে পারি যে X1 দূরত্বে, X1 মানে 2 সেন্টিমিটার, আর 2 সেন্টিমিটার দূরত্বে বেগ V1 সমান সমান হচ্ছে 4 সেন্টিমিটার পার সেকেন্ড। আবার এখান থেকে যখন এখানে যাচ্ছে আমি তখন দূরত্ব হচ্ছে X2, এবং এই X2 সমান সমান হচ্ছে 3 সেন্টিমিটার, এবং এই অবস্থায় বেগ V2 সমান সমান হচ্ছে 3 সেন্টিমিটার পার সেকেন্ড। এই বিষয়গুলো আমার দেওয়া আছে সাম্য অবস্থান থেকে, এটা হচ্ছে প্রথম, তারপরে হচ্ছে এটা। এখানে যখন এই অবস্থানে যখন গেছে এটাকে যদি আমি 0 অবস্থান বলি, এটাকে যদি এ বি বলি তাহলে এ অবস্থানে সরণ 2 সেন্টিমিটার, বেগ 4 সেন্টিমিটার পার সেকেন্ড, আর বি অবস্থানে বেগ সরণ 3 সেন্টিমিটার এবং বেগ V2 3 সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে আমাকে বিস্তার নির্ণয় করার জন্য আমরা জানি কি, যে বেগ ভি সমান সমান ওমেগা রুট ওভার S² - X² বেগ নির্ণয়ের সূত্র হচ্ছে বেগ ভি = ওমেগা রুট ওভার S² - X² তাহলে এই গাণিতিক সমস্যাটা করার ক্ষেত্রে আমাকে যেহেতু কণাটির বিস্তার এবং দোলনকাল নির্ণয় করতে হবে, তাহলে আমি যদি লিখি V1 সমান সমান ওমেগা রুট ওভার S² - X² এবং V2 সমান সমান যদি আমি লিখি ওমেগা রুট ওভার
স্কয়ার মাইনাস এক্স টু স্কয়ার এটাকে যদি আমি এক নম্বর সমীকরণ বলি আর এটাকে যদি আমি দুই নম্বর সমীকরণ বলি তাহলে লক্ষ্য করো বিস্তার কিন্তু একই সরণের ভিন্নতার জন্য বেগের মান ভিন্ন হয়েছে সরণের ভিন্নতার জন্য বেগের মান ভিন্ন হয়েছে তাহলে এখন যদি এক নং সমীকরণকে আমি দুই নং সমীকরণ দ্বারা ভাগ করি তাহলে কি পাবো বি ওয়ান বাই ভি টু সমান সমান ওমেগা রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এক্স ওয়ান স্কোয়ার ডিভাইডেড বাই ওমেগা রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স টু স্কোয়ার তাহলে এখান থেকে ওমেগা ওমেগা ক্যান্সেল হয়ে গেল তাহলে ওমেগা ওমেগা ক্যান্সেল এখন এটাকে যদি আমি ভি ওয়ান এবং ভি টুর মান জানা আছে আমার এক্স ওয়ান এবং এক্স টুর মান জানা আছে অতএব উভয় পক্ষকে যদি আমি বর্গ করে দিই তাহলে এখন কি পাবো ভি ওয়ান স্কোয়ার ডিভাইডেড বাই ভি টু স্কোয়ার সমান সমান এস স্কোয়ার মাইনাস এক্স ওয়ান স্কোয়ার ডিভাইডেড বাই এস স্কোয়ার মাইনাস এক্স টু স্কোয়ার প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আমি কি করব এখন আমি এই মানগুলি যদি বসিয়ে দেই তাহলে কি পাব এই মানগুলি যদি এখন আমি বসিয়ে দেই তাহলে এখান থেকে আমি পাচ্ছি বি ওয়ান সমান সমান কত ফোর হোল স্কোয়ার বি টু সমান সমান থ্রি হোল স্কোয়ার ইকুয়াল টু এস স্কোয়ার এক্স ওয়ান সমান সমান টু হোল স্কোয়ার এবং এস স্কোয়ার মাইনাস এক্স টু সমান সমান হচ্ছে থ্রি হোল স্কোয়ার তাহলে এখান থেকে কি পাওয়া যাচ্ছে এখানে সিক্সটিন এখানে হবে নাইন এস স্কোয়ার মাইনাস ফোর ডিভাইডেড বাই এস স্কোয়ার মাইনাস নাইন এখন এখান থেকে আমি কি করতে পারি যদি আর আর গুণ করি তাহলে কি হবে সিক্সটিন স্কোয়ার মাইনাস নাইন ইন্টু সিক্সটিন ইকুয়াল টু নাইন স্কোয়ার মাইনাস ফোর ইন্টু নাইন এখন লক্ষ্য করো এখান থেকে যদি আমি সমাধান করি আরও যদি সমাধান করি সিক্সটিন থেকে এখানে সিক্সটিন স্কোয়ার তাহলে সিক্সটিন স্কোয়ার মাইনাস নাইন স্কোয়ার ইকুয়াল টু নাইন ইন্টু সিক্সটিন আর এখানে আছে ফোর ইন্টু নাইন তাহলে সমান সমান কত আসবে এখানে সমাধান করলে এটা সমান সমান আসবে সিক্সটিন স্কোয়ার থেকে যদি যায় তাহলে এখানে আসবে সেভেন স্কোয়ার আর এখানে আসবে কত এখানে যদি আমি চুয়ান্ন চার পাঁচ চোদ্দো একশো চুয়াল্লিশ মাইনাস থার্টি সিক্স তাহলে এখান থেকে আসতেছে সেভেন স্কোয়ার সমান সমান এখানে আসবে ওয়ান জিরো এইট চোদ্দো থেকে আট ওয়ান জিরো এইট এখান থেকে আমি পেয়ে যাব যে এ সমান সমান কত পাবো এ সমান সমান থ্রি পয়েন্ট নাইন টু সেভেন সেন্টিমিটার তাহলে আমার বিস্তার বের করা হয়ে গেল কণাটির বিস্তার কত আমি বিস্তার বের করে পেরেছি এ ইজ ইকুয়াল টু থ্রি পয়েন্ট নাইন টু সেভেন এখন আমাকে দুলনকাল নির্ণয় করতে হবে দুলনকাল নির্ণয় করার জন্য দুলনকাল নির্ণয় করার জন্য আমি এই যে সমীকরণ বি ওয়ান অথবা বি টু যে কোনো একটির মাঝে যদি আমি এ এর মান বসিয়ে দেই তাহলে আমি দুলনকাল পেয়ে যাব বি ওয়ান অথবা বি টু যে কোনো একটি সমীকরণ এটাকে আমরা এক নম্বর সমীকরণ বলেছিলাম এটাকে দুই নম্বর সমীকরণ বলেছিলাম তাহলে এর যে কোনো একটির মধ্যে যদি আমি বসিয়ে দেই তাহলে আমি বিস্তার পেয়ে গেলাম থ্রি পয়েন্ট নাইন টু সেভেন এখন আমি যদি এই সমীকরণের মধ্যে বসিয়ে দেই তাহলে কি পাব বি ওয়ান সমান সমান ওমেগা রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স ওয়ান এক্স ওয়ান স্কোয়ার এখান থেকে এটাকে আমি কী লিখতে পারি বি ওয়ান সমান সমান ওমেগা ইজ ইকুয়াল টু টু পাই বাই টি রুট ওভার এ
एस स्क्वायर माइनस एक्स वन स्क्वायर जेहेतु आमरा कि जानी एखाने टी जदि पर्यायकाल हय ताहले ओमेगा इज इक्वल टू टू पाई बाई टी ताहले बी वन समान समान होच्छे फोर बी वन समान समान फोर टू पाई बाई टी पाई बाई टी एखाने ए समान समान হচ্ছে 3.927 হোল স্কোয়ার মাইনাস এক্স ওয়ান স্কোয়ার মানে কি টু স্মরণ ছিল 2 সেন্টিমিটার তাহলে এটাকে যদি আমি ক্যালকুলেটরে বসিয়ে দিই তাহলে এখান থেকে আমি মান পেয়ে যাব টি সমান সমান 5.31 সেকেন্ড যা গতদিন আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম যে বিস্তার সমান সমান এ সমান সমান 3.927 সেন্টিমিটার এবং পর্যায়কাল টি ইজ ইকুয়াল টু 5.31 সেকেন্ড। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আরও গত ক্লাসে আরও কয়েকটি গাণিতিক সমস্যা তোমাদেরকে দিয়েছিলাম, আশা করি তোমরা এই গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে পেরেছিলে। যারা পারো নাই তাদের জন্য আমি এখনই সমাধান করে দিচ্ছি, তবে এই সমাধানগুলো তোমরা বুঝে তোমাদের পাঠ্য বইয়ে যে গাণিতিক সমস্যাগুলো আছে সেই গাণিতিক সমস্যাগুলো করার চেষ্টা করবে। গত ক্লাসে এখানে গাণিতিক সমস্যা দেওয়া ছিল, এক নম্বরে যে গাণিতিক সমস্যাটি দেওয়া ছিল সেটি হচ্ছে একটি সরল দুলগতি সম্পন্ন কন্যার বিস্তার 8 সেন্টিমিটার এবং পর্যায়কাল 1.4 সেকেন্ড। সাম্যাবস্থান থেকে কত সময় পরে কণাটির স্মরণ 4.3 হবে। একটি সরল দুলগতি সম্পন্ন কণার বিস্তার 8 সেন্টিমিটার এবং পর্যায়কাল 1.4 সেকেন্ড, সাম্যাবস্থান থেকে কত সময়, এখানে সময় বের করতে বলা হয়েছিল। তাহলে আমি যদি সময় বের করতে চাই আমাকে এই এক নম্বর গাণিতিক সমস্যাটির সমাধান করার জন্য আমাকে কি কি করতে হবে, এখানে কি কি দেওয়া আছে, দেওয়া আছে বিস্তার এ সমান সমান 8 সেন্টিমিটার, আর কি কি দেওয়া আছে পর্যায়কাল টি সমান সমান 1.4 সেকেন্ড, দেওয়া আছে বিস্তার, তারপরে দেওয়া আছে পর্যায়কাল টি, আর কি কে দেওয়া সাম্যাবস্থানটাকে কত সময় পরে, সময় কত সময়, সময় টি ইজ ইকুয়াল টু হোয়াট, এটা আমাকে নির্ণয় করতে হবে কত সময় পরে কণাটির স্মরণ, স্মরণ দেওয়া আছে এক্স সমান সমান 4√3। তাহলে এখানে যেহেতু বিস্তার সেন্টিমিটারে, এটাও কত সময় পরে স্মরণ 4√3 সেন্টিমিটার হবে, 4√3 এটা সেন্টিমিটার হবে। তাহলে কত সময় পরে, তাহলে আমাদের স্মরণের যে গাণিতিক সমস্যা দেওয়া আছে, স্মরণের যে সমীকরণ আমরা জানি সেই সমীকরণটি যদি আমি এখন লিখি, স্মরণ সমান সমান আমরা কি জানি এক্স ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, তাহলে এক্স ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা এটা আমরা জানি। এখানে আরও একটি বিষয়, সাম্যাবস্থান থেকে, সাম্যাবস্থান থেকে কত সময় পরে, তাহলে সাম্যাবস্থানে ডেল্টা ইজ ইকুয়াল টু কত, 0। সাম্যাবস্থানে যদি ডেল্টা 0 হয় তাহলে এই মানগুলো যদি আমি বসিয়ে দিই তাহলে এখান থেকে সময় টি আমি পেয়ে যাব, যেহেতু পর্যায়কাল দেওয়া আছে অতএব এখান থেকে আমি কি পেয়ে যাব, সময় টি ইকুয়াল টু কত এটা আমি পেয়ে যাব। তাহলে এখান থেকে আমি লিখতে পারি কি, লিখতে পারি 4√3 ইকুয়াল টু এ কত 8 সেন্টিমিটার, 8 সাইন ওমেগা টি প্লাস ডেল্টা কত 0, এটা আমাদের জানা আছে। তাহলে ডেল্টা ইজ ইকুয়াল টু যদি 0, সাম্যাবস্থান থেকে যেহেতু সাম্যাবস্থানে ডেল্টা ইজ ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে আমি লিখতে পারি সাইন ওমেগা টি সমান সমান 4√3/8, সাইন ওমেগা টি সমান সমান, তাহলে এখান থেকে এটাকে 4 8 যদি কেটে দেই তাহলে এখানে সমান সমান আসবে কত, √3/2, √3/2 সাইন ওমেগা টি সমান সমান √3/2,
टू ताहले एकाने ओमेगा टी समान समान कत होबे ओमेगा टी समान समान होबे ओमेगा टी समान समान ओमेगा टी समान समान साइन इनवर्स रूट थ्री बाई टू एटा समान समान होबे फाइव बाई थ्री आम्रा जानी साइन सिक्सटी डिग्री मान अतएव ओमेगा टी समान समान होच्छे फाइव बाई थ्री ताहले एखान थेके आमी लिखते पारतेछि एखान थेके लेखा जाच्छे टी इज इक्वल टू वन बाई ओमेगा इनटू फाइव बाई थ्री ताहले ओमेगा समान समान जो दिया मैं एकोन बसाई ताहले ओमेगा समान समान ऐसा दबे टू पाई बाई टी कारण ओमेगा इज इक्वल टू टू पाई बाई टी जो दी बसी ये दवा होए ताहले टी ऊपरे चले दबे ताहले एकन ते क्या मैं एक बार लिखे फिर लाम टी बाई टू पाई एकने ओमेगा ऊपर परिवर्त ओमेगा परिवर्त जो दी टू पाई बाई टी लेका होए ताहले टी टा ऊपरे चले दबे टू पाई निशा ऐसा दबे इन टू फाइव बाई थ्री ताहले फाइव पाई कैंसिल हुए जाओर पर एकाने थकते से कि टी बाई सिक्स ताहले टी एर मान कत देवा से टी एर मान देवा से कत वन पॉइंट पर्यायकाल होच्छे वन पॉइंट फोर सेकेंड ताहले वन पॉइंट फोर डिवाइडेड बाई सिक्स समान समान एखाने मान आसबे होच्छे जीरो पॉइंट टू थ्री सेकेंड प्रिय शिक्षार्थीवृंद आमरा एक नम्बर गाणितिक समस्याटि समाधान करलाम एकटि सरल दोलगति सम्पन्न कणार विस्तार एट सेंटीमिटार पर्यायकाले तो वन पॉइंट फोर सेकेंड साम्य अवस्थान थेके कत समय पर कणाटि सरण फोर पॉइंट टू रूट थ्री सेंटीमिटार होबे ताहले एगुलो आमार देवा छिलो विस्तार पर्यायकाल समय निर्णय करते होबे सरण डेल्टा इज इक्वल टू साम्य अवस्थान थेके जेहेतु साम्य अवस्थाने डेल्टा इज इक्वल टू जिरो ताहले एखान थेके आमी समय पेये गेलाम कत समय पर टी इज इक्वल टू जिरो पॉइंट टू थ्री सेकेंड टी इज इक्वल टू जिरो पॉइंट टू थ्री सेकेंड ताहले आमरा एक नम्बर गाणितिक समस्याटी समाधान करते पारलाम एखन आमरा आर दुई नम्बर गाणितिक समस्याटी देखब दुई नम्बर गाणितिक समस्याटी कि छिल दुई नम्बर गाणितिक समस्याटी छिल एकटी सरल चंदित कणार गतिर समीकरण एक्स इज इक्वल टू फोर साइन फाइव बाई टू टी प्लस फाइव बाई थ्री सेंटीमिटार होले कणाटी सर्वोच्च बेग और सर्वोच्च त्वरण निर्णय करो ताहले आम्रा बेग जेहेतु सरण देवा आछे कि सरण एक्स इज इक्वल टू देवा आछे सरण एक्स इज इक्वल टू একটু আরো আগে দিই তাহলে একটু বড় হবে জায়গা x ইজ ইকুয়াল টু ফোর সাইন ফাইভ বাই টু টি প্লাস ফাইভ বাই থ্রি এটা হচ্ছে সরণ এটি সরণ দেওয়া আছে আমরা বেগ নির্ণয় করার জন্য আমরা জানি বেগ b ইজ ইকুয়াল টু ডি ডিটি অফ x তাহলে ডি ডিটি অফ x এটা যদি বেগ হয় আমি বেগ নির্ণয় করার জন্য এটাকে ডিফারেন্সিয়েশন করব ডিফারেন্সিয়েশন যদি করি ফোর সাইন এখানে থাকবে কি ফাইভ বাই টু টি প্লাস ফাইভ বাই থ্রি আমরা বেগ নির্ণয় করতেছি এটা ধ্রুবক ফোর বের হয়ে আসবে সাইনকে যদি ডিফারেন্সিয়েশন করা হয় তাহলে হয়ে যাবে কি কস কস থিটা এটাকে সবটাকে যদি আমি থিটা মনে করি তাহলে এটা সবটা সমান সমান হয়ে যাবে থিটা সাইন থিটা প্লাস ফাইভ বাই থ্রি তাহলে এটাকে আমার ডিফারেন্সিয়েশন করা হয়ে গেল এখন টি এর সঙ্গে একটু টার্ম আছে টি এর সঙ্গে একটি টার্ম আছে কতটুকু এই যে টি এর সঙ্গে আগে আমরা যেমন ওমেগা পেয়েছিলাম এখন টি এর সঙ্গে আছে কত ফাইভ বাই টু
তাহলে এতটুকু অংশকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে এটা সামনে চলে আসবে 5/2 তাহলে 4π/2 cos 5/2 t প্লাস 5/3 এখন গাণিতিক সমস্যাটি লক্ষ্য করো বলা হচ্ছে সর্বোচ্চ বেগ সর্বোচ্চ বেগের ক্ষেত্রে আমরা জানি সর্বোচ্চ বেগ কত হবে সর্বোচ্চ বেগ আমরা জানি b max is equal to আমরা পড়েছিলাম ওমেগা এ আমরা পড়েছিলাম b max is equal to ওমেগা এ ওমেগা বলতে এখন আমরা পাইলাম পাই বাই 2 এবং এ বলতে পাইলাম 4 আমি যদি এই সমীকরণকে x is equal to sin ওমেগা টির সঙ্গে তুলনা করি তাহলে এটা হচ্ছে বিস্তার এখানে 4 টা হচ্ছে বিস্তার তাহলে এ 4 আর ওমেগার পরিবর্তে পাইলাম পাই বাই 2 বিস্তার সর্বোচ্চ হয় কখন যখন cos বেগ সর্বোচ্চ হবে কখন যখন এটার মান 1 হবে তাহলে b max সমান সমান হচ্ছে 4 পাই বাই 2 2 is equal to কত হচ্ছে 2π এখানে তুমি যদি পাই এর মান বসিয়ে দাও তাহলে 2 3.14 সমান সমান পেয়ে যাবে 6.28 এটা সেন্টিমিটার পার সেকেন্ড তাহলে সর্বোচ্চ বেগের ক্ষেত্রে তোমাকে যে এখানে বিষয়টি লক্ষ্য করতে তোমাকে জানতে হবে তা হচ্ছে সর্বোচ্চ বেগ এটার মান হবে বলা হচ্ছে কণাটির সর্বোচ্চ বেগ ও সর্বোচ্চ ত্বরণ নির্ণয় করো সর্বোচ্চ বেগ হচ্ছে b max is equal to ওমেগা এ এখানে ওমেগা এ বলতে এতটুকু অংশ অতএব এটা হচ্ছে সর্বোচ্চ বেগ এখন আমাকে নির্ণয় করতে হবে সর্বোচ্চ ত্বরণ সর্বোচ্চ ত্বরণ নির্ণয় করার জন্য আমি কি করব সর্বোচ্চ ত্বরণ নির্ণয় করার জন্য আমরা জানি ত্বরণ আমরা জানি ত্বরণ a সমান সমান ddt of b তাহলে এটাকে যদি b সমান সমান আমি পেলাম কি 4π/2 cos π/2 t প্লাস 5/3 তাহলে এটাকে যদি এখন এই অংশটাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে এখানে ধ্রুবক যতটুকু আছে 4π/2 ধ্রুবক আমি নিয়ে আসলাম 4π/2 আর cos থিটাকে ডিফারেন্সিয়েশন করলে হবে কি sin থিটা মানে কি 5/2 t প্লাস 5/3 এখানে t এর সঙ্গে আবার একটি টার্ম আছে cos থিটার জন্য এখানে একটা মাইনাস আসবে মাইনাস cos থিটাকে ডিফারেন্সিয়েশন করলে আসে মাইনাস আর মাইনাস আবার এই যে 5t-কে ডিফারেন্সিয়েশন করলে এখানে আরেকটা 5t আসবে ফলে এটা সমান সমান আমি লিখতে পারি 5/2 হোল স্কয়ার 5/2 হোল স্কয়ার অথবা 5/2 তোমার যদি সমস্যা মনে করো তাহলে তুমি এখানে 5/2 আবার লিখতে পারো ইনটু 5/2 তাহলে আমি পেলাম কি মাইনাস 4π/2 ইনটু 5/2 সাইন 5/2 টি প্লাস 5/3 তাহলে সর্বোচ্চ ত্বরণ নির্ণয় করার জন্য আমরা জানি কি সর্বোচ্চ ত্বরণ হচ্ছে এটা যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে এখানে থাকতেছে কি মাইনাস পাই স্কয়ার সাইন পাই বাই টু টি প্লাস 5/3 আমরা জানি ত্বরণ সর্বোচ্চ হলে কত হয় ত্বরণ সর্বোচ্চ এম এক্স সমান সমান হচ্ছে কি ওমেগা এখানে আসতেছে মাইনাস ওমেগা স্কয়ার তাহলে এটাই হচ্ছে সর্বোচ্চ ত্বরণ বলতে ওমেগা এ বলতে এখানে আসে মাইনাস এ স্কয়ার তাহলে এখানে সর্বোচ্চ ত্বরণ সমান সমান হচ্ছে সর্বোচ্চ ত্বরণ সমান সমান আমরা পেয়ে গেলাম মাইনাস পাই স্কয়ার এখানে যতটুকু অংশ সাইনের মান যদি সর্বোচ্চ হয় তাহলে ত্বরণ সর্বোচ্চ হয় অতএব সর্বোচ্চ ত্বরণ বলতে এটাকে যদি 1 হয়ে যায় তাহলে এখানে থাকতেছে কত মাইনাস পাই স্কয়ার তাহলে এম এক্স সমান সমান হচ্ছে
পাই স্কয়ার মাইনাস পাই স্কয়ার এটাই হচ্ছে সর্বোচ্চ ত্বরণ। তাহলে কণাটির সর্বোচ্চ বেগ এবং সর্বোচ্চ ত্বরণ আমার নির্ণয় করা হয়ে গেল। এখন এটার মান যদি তুমি বসাও, ফাইয়ের মান যদি বসায় দেওয়া হয় তাহলে কত আসে, মাইনাস 9.86 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, এটাই হবে সর্বোচ্চ ত্বরণ mx। আমরা ত্বরণ পড়েছিলাম, ত্বরণ সমান সমান সর্বোচ্চ ত্বরণ সমান সমান ছিল এ ওমেগা স্কোয়ার। তাহলে এখন আমরা আরেকটি গাণিতিক সমস্যা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন তিন নম্বর গাণিতিক সমস্যাটি লক্ষ্য করো। এক্স অক্ষ বরাবর 300 কেজি, আমি গতদিন ওইটা গ্রাম বলেছিলাম, এটা কেজি হবে, 300 কেজি বরের একটি বস্তু 30/5 হার্স কম্পাঙ্ক সহকারে সরল চন্দিত স্পন্দনে কম্পিত হচ্ছে। সাম্যাবস্থান থেকে 0.05 মিটার দূরে বস্তুটির গতিশক্তি 0.7 জুল এবং স্থিতিশক্তি 0.5 জুল, স্পন্দনের বিস্তার কত। তাহলে আমি প্রথমে যা যা গাণিতিক সমস্যা আমাদের দেওয়া আছে তা লিখে ফেলি। এম সমান সমান দেওয়া আছে 300 কেজি, বস্তুটির এত হার্স কম্পাঙ্ক, কম্পাঙ্ক এফ সমান সমান হচ্ছে 30/5 হার্স। সাম্যাবস্থান থেকে এক্স ইজ ইকুয়াল টু 0.05 মিটার দূরে বস্তুটির গতিশক্তি, গতিশক্তি মানে হচ্ছে কাইনেটিক এনার্জি, 0.7 জুল এবং স্থিতিশক্তি, স্থিতিশক্তি ইউ ইজ ইকুয়াল টু পটেনশিয়াল এনার্জি ইকুয়াল টু 0.5 জুল। তাহলে আমি এখন এম সমান সমান 300 কেজি আর কম্পাঙ্ক দেওয়া আছে এফ ইজ ইকুয়াল টু 30/5 হার্স। তাহলে আমি এখান থেকে প্রথমেই কৌণিক কম্পাঙ্ক ওমেগা বের করে নিই। ওমেগা ইজ ইকুয়াল টু 2πf, 2π এফ এর পরিবর্তে আমি কী লিখব, এফ এর পরিবর্তে লিখব 30/5, তাহলে এখানে আসতেছে 60 রেডিয়ান পার সেকেন্ড। তাহলে আমি কৌণিক কম্পাঙ্কটা আমার লাগবে ওমেগা ইজ ইকুয়াল টু 60 রেডিয়ান পার সেকেন্ড, এটা এখনই নিলাম। এখন যেহেতু স্থিতিশক্তি এবং গতিশক্তি, গত দিন আমি তোমাদেরকে এরকম একটি গ্রাফে দেখিয়ে দিয়েছিলাম যে এটা যদি সাম্যাবস্থান হয় আর এখানে যদি প্লাস হয় আর এখানে যদি মাইনাস এ হয়, তাহলে গতিশক্তির ক্ষেত্রে এরকম একটি আমি গ্রাফ দেখিয়ে দিয়েছিলাম আর স্থিতিশক্তির ক্ষেত্রে এরকম একটি গ্রাফ দেখিয়ে দিয়েছিলাম। তাহলে সাম্যাবস্থান থেকে সর্বোচ্চ দূরত্বে বেগ জিরো, ফলে গতিশক্তি জিরো, কিন্তু স্থিতিশক্তি সর্বোচ্চ। আর সাম্যাবস্থানে বেগ সর্বোচ্চ, ফলে গতিশক্তি সর্বোচ্চ, কিন্তু স্থিতিশক্তি জিরো। অন্যান্য অবস্থানে কিন্তু গতিশক্তি এবং স্থিতিশক্তি দুটিই থাকবে এবং তাদের সমষ্টি হবে মোট শক্তির সমান। তাদের সমষ্টি হবে অন্যান্য অবস্থানে, মনে করো এই অবস্থানে, এই অবস্থানে স্থিতিশক্তিও থাকবে গতিশক্তিও থাকবে এবং তাদের সমষ্টিটা হবে মোট শক্তির সমান। তাহলে মোট শক্তি ই সমান সমান, মোট শক্তি ই সমান সমান কত হবে, মোট শক্তি ই সমান সমান হবে গতিশক্তি প্লাস স্থিতিশক্তি। গতিশক্তি আছে কত, 0.7, প্লাস স্থিতিশক্তি আছে 0.5, অতএব এখানে আসতেছে 1.2 জুল, এটি হচ্ছে মোট শক্তি। তাহলে এটি যদি মোট শক্তি হয়, আমরা সরল দোলকের ক্ষেত্রে জানি, সরল দোলকের ক্ষেত্রে আমরা জানি যে এটি যদি একটি সরল দোলক হয়, এভাবে যদি ঝুলতে থাকে, তাহলে সাম্যাবস্থানের বেগ হয় সর্বোচ্চ এবং এইখানে সাম্যাবস্থানের ক্ষেত্রে বেগ সর্বোচ্চ হয় এবং স্থিতিশক্তি থাকে জিরো। তার মানে হচ্ছে বেগ হাফ বি ম্যাক্স হোল স্কোয়ার গতিশক্তি সমান সমান হচ্ছে মোট শক্তি।
কারণ এই অবস্থানে আমরা গ্রাফে বিষয়টা লক্ষ্য করলে সাম্য অবস্থানের ক্ষেত্রে সাম্য অবস্থানে বেগ সর্বোচ্চ বি ম্যাক্স গতি শক্তি যেটা এখানে স্থিতি শক্তি জিরো অর্থাৎ বি এম বি ম্যাক্স হোল স্কয়ার সমান সমানই হচ্ছে মোট শক্তি আর এই বিষয়টা যদি তুমি বুঝতে পারো তাহলে তোমার গাণিতিক সমস্যা করা সহজ হয়ে যাবে তাহলে এখান থেকে আমি কি লিখতে পারতেছি এখান থেকে এখন আমি মোট শক্তি পেয়ে গেলাম মোট শক্তি পেলাম কত মোট শক্তি ই সমান সমান পেয়েছি 1.2 জুল তাহলে হাফ এম বি ম্যাক্স স্কয়ার ইকুয়াল টু ই এটার পরিবর্তে আমি লিখতে পারি হাফ এম বি ম্যাক্স মানে কি বি ম্যাক্স সমান সমান হচ্ছে ওমেগা এ হোল স্কোয়ার সমান সমান হচ্ছে ই তাহলে এখান থেকে আমি লিখতে পারি এখান থেকে আমি লিখতে পারি হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার ইকুয়াল টু ই এখান থেকে পাবো এ স্কোয়ার ইজ ইকুয়াল টু টু ই ডিভাইডেড বাই এম ওমেগা স্কোয়ার তাহলে এখান থেকে যদি এ স্কোয়ার সমান সমান টু ই ডিভাইডেড বাই এম ওমেগা স্কোয়ার হয় এখন এই মানগুলো যদি আমি বসিয়ে দিই টু সমান টু ই সমান সমান কত ই সমান সমান হচ্ছে 1.2 জুল আর এম সমান সমান কত এম সমান সমান হচ্ছে 300 কেজি আর ওমেগা সমান সমান হচ্ছে 60 রেডিয়ান পার সেকেন্ড হোল স্কোয়ার এখান থেকে এর মান পাওয়া যাবে এ সমান সমান পাওয়া যাবে এখান থেকে 1.49 ইন্টু 10⁻³ মিটার তাহলে আমি এখান থেকে গাণিতিক সমস্যাটি সমাধান করে ফেললাম যে এখানে ছিল 1.2 জু তাহলে এ সমান সমান পাওয়া যাবে এখান যদি তুমি সমাধান করো তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে পাবে 1.49 ইন্টু 10⁻³ মিটার এটাই হচ্ছে কণাটির বিস্তার আশা করি তোমরা গাণিতিক সমস্যাগুলো মোটামুটি বুঝতে পেরেছ তোমরা এই ভিডিওটি বারবার দেখবে এবং গাণিতিক সমস্যাগুলি একটু তোমাদের বাসায় প্র্যাকটিস করার চেষ্টা করবে তাহলে আরও বুঝতে পারবে আগামী দিন আমি দৈনন্দিন জীবনে সরল দোলকের ব্যবহার এর নিয়ে আলোচনা করব সরল দোলকের কিছু সূত্র আছে সেই সূত্রগুলো নিয়ে আলোচনা করব তোমরা একটু মনোযোগ সহকারে বিষয়গুলো লক্ষ্য করবে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি